উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ। অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। প্রথম ভোটটা দিয়ে ফার্স্ট আওয়ারে কোনো ঝামেলা নেই, এভিএম এ দিলাম, ভালো লাগছে, খুবই ভালো, খুবই সুন্দর, খুব ভালোভাবে এই ভোটটা দিতে পারলাম, সবাই মিলে সুন্দরভাবে ভোট দেই, আমরা তো এইভাবে এটাই আশা করি। কিছু কিছু অভিযোগ যেখানে আমরা পাচ্ছি আমরা সাথে সাথে সেগুলো অ্যাটেনশন দিচ্ছি। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ প্রার্থী, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির। সুষ্ঠু আবার নির্বাচন হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই এখনো পর্যন্ত বিরাজমান। সব জায়গায় বহিরাগতরা অবস্থান নিয়েছে এবং ভোট কেন্দ্র দখল দিয়ে দখল করেই ভোট ডাকাতি চলছে। খুলনায় প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি চলছে, অভিযোগ বিএনপির। ভরাডুবির আশঙ্কা থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে দলটি, দাবি আওয়ামী লীগের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে রায় কাল, জামিন পাওয়ার আশা তার আইনজীবীর। মামলা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে সরকার, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ক্ষতি কমিয়ে আনা সম্ভব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের সাতকানিয়ায় হতাহতের ঘটনায় কেএসআরএম এর গাফিলতির প্রমাণ মিলেছে, জানিয়েছে পুলিশ। ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হত্যা মামলা। এবং পহেলা জুলাই থেকে বাড়ছে পানির দাম, জানালো ঢাকা ওয়াসা। রমজানের রাজধানীতে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস।